السلام عليكم. আগে আমি ছবি তুলি রাস্তার পর বাইক চালিয়ে আসছে গোলাম মোহাম্মদ কিবরিয়ার রিক্যামিং মিস্টার গোলাম কিবরিয়ার, সে বাইক কিনেছে রেড কালার, সে স্মার হেভি রেয়ার দাড়ি রেখেছে গোলাম কিবরিয়ার ছেলে। নতুন নতুন বিল্ডিং ষোলোহাটি গ্রামের পাশেই গড়ে উঠেছে, একসময় এটা ছিল প্রত্যন্ত গ্রাম, চারিদিকে ছিল মহু ধুলো আর বালি। সুন্দর দৃশ্য ঢাকা সিটির মধ্যে, এখন উত্তরা 6 নম্বর সেক্টরের সাথে সংলগ্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো চমৎকার চমৎকার বিল্ডিং। বাইক চালাচ্ছেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়ার, অনেকদিন যাবত কিনবে বলে কিনবে কেনা হয় না, হাউস করে কিনে ফেলেছে। এখন দাঁড়িয়ে রয়েছি ষোলোহাটি গ্রামের পাশে। চমৎকার বিল্ডিং, চলে যাচ্ছে গোলাম কিবরিয়ার গুটি গুটি পায়ে, আরো বাইক অনলাইনে সব বাউতা বলি করে। আমাদেরও গ্রাম, এটাও গ্রাম, আসল সৌন্দর্য তো আমরা তুলতেই পারলাম না। আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী বা অন্য বিঘা জমিতে, ওখানে একটা প্রজেক্ট আছে, আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো। নান্দনিক ও অতীব সুন্দরী সুন্দর যে জায়গা, ওখানে গেলে মনটা ভরে যায়, একবার গেলে আর আসতে মন চায় না। আপনারা যদি কখনো এখানে আসেন, সেখানে অনেক রকমের মাছ চাষ করা হয়, যদি কখনো আসেন এই গ্রামটা ঘুরে দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এই যে মাছ মেরে আসলো বাংলার দামাল ছেলেরা, ভিডিও করেন করছি, অটো হচ্ছে। এই যে ফসল যোগ্য মানে চাষ যোগ্য জমি, খুব সুন্দর একটি জায়গা, এত সুন্দর লাগছে যে কৃষক ভাই জমিতে ফসল করছে। দেখুন এখানে কাঁচা পাকা রাস্তা হলেও রাস্তাটি রিক্সা ভ্যান মোটরসাইকেল সবই যায়, মাইক্রো নিয়েও যেতে আসতে পারবেন। দেখুন তার আশেপাশে ওই যে সেই
52 বিঘা জমির যে প্রজেক্ট সেটা এখানে পুরো মাঠ ঘাট সব ফাঁকা। কি সুন্দর একটি প্রজেক্ট, এই যে দেখুন সেই 52 বিঘার প্রজেক্ট। এখানে মাছ চাষ হয়, সকল প্রকার মাছ এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয়। একবার আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে, চোখ ভরে যাবে। পানি দিচ্ছে, পানিকে রিফুইলিং করা হচ্ছে। দেখুন বিশাল বড় এরিয়া, যে নৌকা দিয়ে এখানে খাবার দেওয়া হয়। এখানে বালুতে দেওয়া যাবে না, একবার ওই মনে দেওয়া যাবে না, না রিক্স হয়ে যায়। আমাদের পাকা ড্রাইভার আমার ভাতিজা শুভ, দেখুন ওর চেহারাটা, সে যেখান দিয়ে বলবেন সেখান দিয়ে সে চালিয়ে, দেখেন কি মাটি ইটা রাস্তা, সেখান দিয়েও সে অনেক সুন্দর করে চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি শক্ত শক্ত মাটি, এটেল মাটি বলে এটা, দেখুন ওয়াও, দেখুন আমাদেরকে চাচা বাতি যা পান খেয়ে এখানে আসলাম, দেখুন কি সুন্দর নামেন। এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই পাশ থেকে একটু বক দেখুন, আর দেখুন এই যে বক, বক সারা মাঠে কত বক, দেখুন জুম করে দেখাচ্ছি, দেখছেন পুরো মাঠ জুড়ে শুধু বক আর বক। আসসালামু আলাইকুম, দেখুন যাদের বক মারার শখ এই বিলে আসলেই বক মারতে পারবেন। দেখুন ঝাঁকে ঝাঁকে বক, এখানে অল্প অল্প পানি তার মধ্যে মাছ আছে, সেগুলো ওরা ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে।
সামনে থাকো, ওই সামনে যা একবার ঘুরে আসো। দুজন লাগবো না, হা হা হা, এই স্টপ আর যাওয়া গেল না ভাই। সব দেখুন এখান থেকেই দেখুন কি সুন্দর জায়গা, এই যে নদী মাতৃক বাংলাদেশ দেখুন। এখানে মুজিব বাঁধ, মুজিব আমলে বাঁধ হয়েছিল, সেই বাঁধটি এখনো আছে। আর দেখুন এখানে লাবান খেলা করছে, তো জমি করে দেখায় না হলে বুঝবেন না, এখানে এর মধ্যেই ক্রিকেট খেলে, এর মধ্যেই লাবান অনেক সুন্দর ক্রিকেট খেলছে। এই সে আমাদের আঙ্কেল, ঐতিহ্যবাহী আঙ্কেল, তাকে সবাই চেনে। এই দেখুন যমুনা নদী এখন নিস্তেজ, আর বর্ষার সময় হইলে এই যে এখানে যে বাঁধ দেখতেছেন এটার উপর দিয়ে পানি এসে ওই যে উপরে যে বাঁধ, ওই বাঁধ পর্যন্ত ওটার উপরে অনেক সময় উঠে যায়, ওই ওইটার সমান সমান হয়। আর এখন দেখেন এখানে অনেক স্রোত থাকে, অনেক ঢেউ থাকে, ওই দেখেন দূরে গ্রাম দেখা যাচ্ছে, আবার অনেক জায়গায় গ্রাম নাই, দেখেন ধুধু মরুভূমি, বিশাল একটা নদী, এই সেই যমুনা নদী, তার স্রোতা।